চলুন ফ্রেন্ডস, আমি দেখাই জায়গা। ও যে জায়গাটা আছে ঠিক বিন্দু থেকে একটু উপরের জায়গাতে, আর এই জায়গাটা হচ্ছে একটা মারাত্মক ভিউ পয়েন্ট। কেন এটা স্পেশাল ভিউ পয়েন্ট? এইটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে ভুটান পুরো ভ্যালিটাকে, এটাকে আপনি এনজয় করতে পারবেন। আর অসাধারণ একটা ভিউইং জায়গা আছে এখান থেকে, আপনার দেখার জায়গা আছে। আর সব থেকে ভালো হচ্ছে আপনারা দেখেন এই পুরোটা হচ্ছে ভুটান, পুরোটা ভুটান। আর আমরা এই রেকর্ডিংটা করছি এদিক থেকে। আর চলুন সামনে গিয়ে দেখাই। আমরা এই এই কোনো জায়গা থেকে ছিলাম, ঠিক আছে। আর জল ঢাকা নদী ওটা, আর তার সঙ্গে আর পুরোটা হচ্ছে ভুটান ভ্যালি। পুরোটা আপনার সামনে যা দেখতে পাচ্ছেন পুরোটা ভুটান ভ্যালি। আর সামনে ওইদিকে দেখুন ভুটানের পুরো ফার্মিং ল্যান্ড আছে। শীতকাল ছাড়া ওইদিকে যাওয়া পসিবল হয় না ওখানে শুনেছি। আর নদীর দেখুন, নদীটা কত জায়গায় ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাচ্ছে। আর পুরো এরিয়াটা দেখুন অসাধারণ ভিউ, ক্লিন। আর হচ্ছে মেঘ আসছে, গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, পুরো মেঘটা এরিয়াটা আছে, আর পুরো ভিউ পয়েন্টটা আছে। তো আমরা একটু ওপরে গিয়ে দেখার চেষ্টা করি, ওপর থেকে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। চলুন ওপরে যাই। একটা অবাক জিনিস একটু ভেবে দেখুন, সামনে গ্রিনারিজ, পাহাড়গুলো গ্রিন লাগছে, দূরটা দেখুন নীল নীল লাগছে। ক্যামেরা তো একই দেখতে পাওয়া, চোখেও আমি একই দেখছি, হয়তো রিফ্লেকশনস মেঘে কিছু একটা ব্যাপার আছে। পুরোটা নীল লাগছে দূরটা, আর সামনেটা পুরো সবুজ লাগছে। চলুন আমরা একটু উপরে গিয়ে দেখি কেমন দেখতে জায়গাটা, পুরো ভ্যালিটাকে। আমরা অসাধারণ জায়গা আছি। আর এটা হলো পার্ক, এই পার্ক এরিয়াটা পুরোটা আছে। তার সাথে সুন্দর জায়গা, আমরা উপরে গিয়ে দেখবো এবার। চলুন উপরে গিয়ে দেখি। এইটা একটা ভিউ পয়েন্ট, একটা টাওয়ার মতন আছে, এখান থেকে উপরে উঠে দেখতে পারবো আমরা। চলুন আমি স্টপ করছি ভিডিওটা, উপরে গিয়ে দেখাচ্ছি। ভিউ পয়েন্টে উপরে উঠে এসেছি, তার সঙ্গে দেখুন এরিয়াটা পুরো উপর থেকে দেখাচ্ছে আপনাদের সবাইকে। কিছু বলার নেই, আমরা ভুটান ঘুরতে আসতে চান, ঠিক আছে, একবার এখানটা থেকে ভুটান দেখে যান। ভুটানকে আপনি এভাবে দেখতে পারবেন কিনা আমি জানি না, আজ পর্যন্ত কোনো ভুটানের ভিডিওতে আমি দেখিনি এরকম ভিউ কাউকে দেখাচ্ছে। কিন্তু ভুটান দেখতে গেলে আপনারা এই এরিয়াটাতে আসুন, এই এরিয়াটাতে আসুন। আর তার সঙ্গে আপনি, আমরা এটা তো জল ঢাকা নদীটা আসছে, আমরা ওই পয়েন্টে ছিলাম, বিন্দু পয়েন্টে ছিলাম, ওই দিকটাতে ছিলাম। আর এখান থেকে তখন ওখানে ওইখানটা স্টার্টিং পয়েন্ট বলে দেখুন নদীটা খুব সরু ছিল, এখানে দেখুন নদীটা অনেক মোটা হয়ে গেছে, তার মানে এটা অনেকটা পরের ভিউ। আর এই পুরো ভ্যালিটা, ঠিক আছে, পুরো ভ্যালিটা যেটা এই জয়গাঁও নদীর ওপারটা দেখতে পাচ্ছেন, নদীর ঠিক ওই পারটা পুরোটাই, পুরোটা হচ্ছে ভুটান। ভুটানের পুরো ভ্যালিটা দেখুন ফুল অফ গ্রিনারিজ। কেন ভুটানকে বলা হয়, যেখানে অক্সিজেন এত তৈরি হয়, অক্সিজেন এক্সপোর্ট করে, এটা বলা হয়। কেন এতটা গ্রিনারিজ? আসার সুযোগ হচ্ছে এখান থেকে যখন আপনি বিন্দু থেকে ফিরে যাবেন, তখন আপনি দেখতে পাবেন একটা পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট থাকবে বিন্দু ঝালং যাওয়ার রাস্তা, একটা পয়েন্ট থাকবে হচ্ছে ডান দিকে পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে সামসিং আর জয়গাঁও যাওয়ার রাস্তা। তো এই দিকে চলে আসবেন, চলে এসে এই জায়গাটা এনজয় করে যাবেন। এবার আমরা ফেরার পালা, আমরা ফিরি। সুন্দরভাবে আমাদের এটা এনজয় করে নিয়েছি, সুন্দর একটা পার্ক আছে, চলুন।
তাহলে আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম, ডালগাঁও এই এরিয়াটা কি আছে। আমি ভুল করে আপনাদের জয়গাঁও বলে দিয়েছি এক্সাইটমেন্টের মতন এক্সাইটমেন্ট হয়ে, কিন্তু এটা ডালগাঁও। আর ডালগাঁওটা হচ্ছে একটা ভিউইং পয়েন্ট, যেখান থেকে আপনি পুরো ভুটান এরিয়াটা দেখতে পারবেন। আমি যদি এখানটা দেখাই মানে বুঝতে পারছেন এরিয়াটা কতখানি জায়গা। ভুটান মানে আপনি যতখানি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বর্ডারটাকে ভুটান যেটা শেয়ার করেছে পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা আপনি পাচ্ছেন ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে। আপনি পুরোপুরি হবে আপনি দেখতে পাবেন ভুটান এরিয়াটা যেটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারকে শেয়ার করেছে। আর এটা আমার মনে হয় এখন যখন ভিডিও দেখেছি, ইট ইজ দ্য বেস্ট ভিউ ফ্রম ইন্ডিয়া।